পেপাল নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও আছে আমার, বাট আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে। কারণ আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা কিভাবে বাংলাদেশে বসে ইউএস এর অ্যাকাউন্ট করতে পারবেন, তাও নিজের নামে। এমনিতে নিজের নামে করতে গেলে কোম্পানি ফরমেশন এই সেই অনেক কিছু লাগে, বাট আজকে আপনাদের সাথে যে ট্রিকটা শেয়ার করতে যাচ্ছি সেটার মাধ্যমে আপনি বাংলাদেশে বসেই ইউএস এর অ্যাকাউন্ট করতে পারবেন আর লেনদেন করে সরাসরি আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। সো বুঝতে পারতেছেন খুব স্পেশাল ভিডিও। তো আমরা এখানে পেপ্যাল একটা অ্যাকাউন্ট করি, আপনাদের সামনে লাইভে দেখাই কীভাবে পেপ্যাল অ্যাকাউন্ট করবেন। পেপ্যাল অ্যাকাউন্ট করতে গেলে তিনটা জিনিস লাগে, সেটা হচ্ছে ফোন নাম্বার, এরপর হচ্ছে ইনফরমেশন, আর এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো সবগুলোর সলিউশনই দেখতে পাবেন এখানে। তো ফার্স্ট আমরা সাইন আপ করে নিই। এখানে আমরা সাইন আপে চলে গেলাম, বরাবরের মতো পার্সোনাল অ্যাকাউন্ট করবো আমি। সো গেট স্টার্টেড, ফার্স্ট এখানে একটা মেল দিয়ে দেন, ইমেল অ্যাড্রেস। এখানে আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি, nfcconnectbd@gmail.com। সো এই হচ্ছে আমার মেল। যাদের NFC প্রোডাক্ট লাগবে তারা ফেসবুক পেজে এটা সার্চ করতে পারেন, NFC Connect BD, তাহলে আমার পেজ পেয়ে যাবেন, সেখান থেকে চিপ রেটে NFC ভিজিটিং কার্ড নিতে পারবেন। ওকে, যাই হোক আমরা মেন কথায় আসি। তো এখান থেকে নেক্সট করে দিলাম। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি বর্তমানে ইউএসএর IP আসি। সো আপনারা পেড VPN অথবা IP ইউজ করতে পারেন, মাত্র IPগুলো ভিডিওর নিচে IP লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। ওকে, তো আমি যেহেতু ইউএসএর IP আসি, সো আমার একটা ইউএসএর ফোন নাম্বার লাগবে। তো এখানে একটা ইউএসএর নাম্বার দিয়ে দিচ্ছি আমি। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট যেখান থেকে আমি নাম্বার নিব, এই লিঙ্কটা ভিডিওর নিচে দেওয়া থাকবে। তো আমি একটা নাম্বার নিয়ে নিই, এখানে কম রেটে ইউএসএর নাম্বার পাবেন, সো পারচেস করে নিলাম। তো এই হচ্ছে ইউএসএর নাম্বার, সো এটা আমরা কপি করে নিই। কপি, এখন আমরা নাম্বারটা পেস্ট করে দিই, এই হচ্ছে আমাদের নাম্বার, এরপর নেক্সট। তো কোড চলে গেছে, সো আমরা কোডটা চেক দিই, এই হচ্ছে আমাদের কোড। এখানে চিপ রেট ইউএসএর নাম্বার পাওয়া যায়, আমি সাইটে লিঙ্ক ভিডিওর নিচে রেখে দিব, আপনারা সেখান থেকে জয়েন করে নিতে পারবেন। সো কোডটা দিয়ে দিচ্ছি আমি। এখন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন এই জিনিসটা আপনারা কী ইউজ করবেন? সো আপনি যেহেতু ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট করতেছেন, তো এই ইনফরমেশনগুলো আপনারা কীভাবে দিবেন সেটা দেখাই। অবশ্যই এখানে আপনার পাসপোর্ট অনুসারে নাম দিবেন, এরপর হচ্ছে লাস্ট নেম, এখানে পাসপোর্ট অনুসারে আমার নাম দিলাম, এরপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। এখন এইটা কীভাবে দিবেন? সো আমার তো এখানে কোনো লোকেশন নাই, তো এর জন্য যা করতে হবে, আমার লাস্ট একটা ভিডিও আছে সেটা হচ্ছে প্রিওপে নিয়ে, এখান থেকে একটা ব্যাঙ্ক আর একটা কার্ড তারা দিয়ে থাকে। তো লাস্ট ভিডিওতে আমি সব কিছু দেখিয়েছিলাম কীভাবে ব্যাঙ্ক কার্ড নেবেন। তো ভিডিও টাই বাটনে থাকবে, সেখান থেকে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা কার্ড নিয়ে নেবেন। তো এখন আমরা যা করব, এখান থেকে প্রোফাইলে চলে যাব, ভিউ প্রোফাইল। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ভিডিওর নিচে রেফার করতে ইউজ করেন, সেই ক্ষেত্রে $3 ফ্রিতে পাবেন। সো যারা অ্যাকাউন্ট করবেন অবশ্যই রেফারটা ইউজ করবেন, তাহলে $3 ফ্রিতে পাবেন। এখন আমরা যা করব, জাস্ট এখানে প্রোফাইলে চলে যাব, ভিউ প্রোফাইল। তো নিচের দিকে দেখেন তারা কিন্তু একটা ভার্চুয়াল অ্যাড্রেস দিয়ে দিছে, নিউ ইয়র্কের অ্যাড্রেস, সিটি রকস্টার, আর অ্যাড্রেস লাইন হচ্ছে পেরাবো। সো এটা আমরা কপি করে নিলাম, স্ট্রিটের মধ্যে পেরাবো লিখে দিলাম। তো এটা যেহেতু সার্চ করে পাচ্ছে না, এখান থেকে অ্যাড্রেস ম্যানুয়ালি এটা যাবো আমরা, স্ট্রিট পেরাবো। এরপরে হচ্ছে আমাদের সিটি, এ হচ্ছে সিটি, সো সিটি কপি করে নিলাম। এখান থেকে আমরা ভার্চুয়াল অ্যাড্রেসটা নিব, সো সিটি নিলাম, এই হচ্ছে আমার সিটি। এরপর হচ্ছে স্টেট, স্টেট হচ্ছে নিউ ইয়র্ক, সো এটা কপি করে নিলাম। তো এই হচ্ছে নিউ ইয়র্ক। এরপর হচ্ছে জিপ কোড, এই হচ্ছে জিপ কোড, কপি করে নিলাম আর এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। সো সব কিছু ওকে থাকলে এখন জাস্ট আমরা এগ্রি করে দিলাম। এরপর হচ্ছে পাসওয়ার্ড, সো এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিই আমি, এরপর নেক্সট করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, ইউ আর ইন, লেটস গেট স্টার্টেড। সো সব কিছু ওকে হয়ে গেছে, এখন আমরা চেক দিতে পারবো যদি আমরা সেন্ড মানিতে ক্লিক করি। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেন্ড মানি করতে গেলে আপনার অবশ্যই একটা কার্ড লিঙ্ক করতে হবে অথবা ব্যাঙ্ক লিঙ্ক করতে হবে। সো কীভাবে কার্ড ব্যাঙ্ক পাবেন আমার আগের ভিডিওতে আছে, সেটা ডিসক্রিপশন অথবা আই বাটন দেখবেন। সেটা হচ্ছে প্রিওপের মাধ্যমে, যারা আমার রেফারটি ইউজ করে অ্যাকাউন্ট করবেন তারা $3 ফ্রিতে পাবেন।
তো এখানে আমি কার্ড ডিটেলস দিয়ে দিই। তো এখানে যদি আমি কার্ডে যাই, এখানে ডিটেলসে ক্লিক করলাম, এই হচ্ছে আমার কার্ড। আপনারা এই প্রিয় কার্ড অ্যাড করে নেবেন, সো আমি অ্যাড করে নিচ্ছি। যারা এই প্রিয় কার্ডটা অ্যাড করবেন তাদের একটু বলে দেই, উপরে কার্ড নাম্বার দিবেন, এরপরে এটা হচ্ছে মাস্টার কার্ড, এরপরে হচ্ছে এক্সপায়ার ডেট দিবেন, এরপরে সিকিউরিটি কোড দিবেন, এরপরে এখান থেকে লিঙ্ক কার্ড এটা চলে যাবেন। এখন এখানে দেখেন আমার কার্ড কিন্তু লিঙ্ক হয়ে গেছে, সো আমি এটা ডান করে দিলাম। এ হচ্ছে মাস্টার কার্ড, তো এটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা পেপ্যাল ড্যাশবোর্ডে চলে যাই, হোমে চলে যাই। এখন আমরা এই পেপ্যাল দিয়ে যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবো, আর এই ডলারটা সরাসরি প্রিয় পেতে নিতে পারবো, যেটা লিঙ্ক ভিডিওর নিচে থাকবে। আর প্রিয় পেতে যারা আমার রেফার কোডটা ইউজ করবেন তারা $3 ফ্রিতে পাবেন, সো অবশ্যই রেফারটা ইউজ করবেন। রেফার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডিসক্রিপশন থেকে নিয়ে নিতে পারবেন। আর প্রিয় পের জন্যে আমি একটা গ্রুপ করে রাখছি, তো আপনারা গ্রুপে জয়েন করে নেবেন, ডিসক্রিপশনে সেটাও দেওয়া থাকবে। ওকে, এখন আমাদের যেহেতু কার্ড লিঙ্ক হয়ে গেছে সো আমরা ট্রানজ্যাকশন করতে পারবো। এখানে তিনটা নোটিফিকেশন, সো নোটিফিকেশন তিনটা দেখি। এখানে লিঙ্ক কার্ড করলে আপনি শপ করতে পারবেন, এরপর হচ্ছে ইমেলটা কনফার্ম করতে হবে, সো মেলটা আমরা কনফার্ম করে নিই। কনফার্ম ইমেল অ্যাড্রেস এটা ক্লিক করলাম, তো মেলে একটা মেল চলে গেছে, সো সেই মেলটা আমরা কনফার্ম করে নিই। তো কনফার্মেশন লিঙ্ক দিয়ে ওকে করে দিলাম, এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এরপর লগ ইন এটা সেভ করে নিলাম। তো আমাদের ইমেল কনফার্মড, কন্টিনিউ। তো এখন হচ্ছে ব্যাঙ্ক লিঙ্ক করার কথা, সো আমরা ব্যাঙ্কটা লিঙ্ক করে দিব। তো আমরা প্রিয় পেতে চলে গেলাম, আর এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখান থেকে আমার অ্যাকাউন্টটা চুজ করি। এখানে আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস দেখতে পাবেন, এগুলো অ্যাড করে নেবেন। তো আমরা এই ব্যাঙ্ক লিঙ্ক করব, রিসেন্ট ব্যাঙ্ক। আর এখান থেকে আমরা এই অপশানে চলে যাব, লিঙ্ক ইউর ব্যাঙ্ক আনাদার ওয়ে। এখন এখানে অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার দিয়ে দিব। এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা জাস্ট অ্যাকাউন্ট নাম্বার আর রাউটিং নাম্বারটা কপি করে নেবেন আর এখানে পেস্ট করে দিবেন। দিয়ে দিলাম রাউটিং নাম্বার, এরপর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে চেকিং। এখন এখান থেকে অথরাইজ অ্যান্ড লিঙ্ক এটা চলে গেলাম। তো এইভাবে আপনারা ব্যাঙ্কটাও লিঙ্ক করে নেবেন। তো হয়ে গেল আমাদের ফুললি ভেরিফাইড অ্যাকাউন্ট, এখন আপনারা যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন। তো নেক্সট আমি একটা ভিডিও করব, সেটা হচ্ছে পেপ্যাল থেকে আপনারা কীভাবে দেশে টাকা নিয়ে আসবেন। তো তার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।